আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আবারও নতুন একটি পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা, আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি এখন রাস্তায় আছি আর গাড়ির মধ্যে বসে আছি। আর এখন বাজে সকাল 6টা। তো আমরা এই যে যাব হচ্ছে গ্রামের বাড়িতে। আমার গত 2টা ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা 2-1 দিনের মধ্যে আমাদের বাড়িতে যাব। তো আজ আমরা বের হয়েছি ভোর 5:30, মানে 5:30টার দিকে আমরা বাসা থেকে বের হয়েছি। তারপর এখন হচ্ছে যাচ্ছি এই যে রাস্তার মধ্যে। আর আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টার বেশি সময় লেগে যাবে যদি ফেরিতে কোনো জ্যাম না থাকে। আর যদি জ্যাম থাকে তাহলে এর চেয়ে বেশি সময় লাগবে। তো এই যে সকাল সকালই বেরিয়ে পড়েছি, কিন্তু মানে বাসা থেকে বের হওয়ার পরই কেমন যেন লাগছিল। কারণ যে আমরা যখন হচ্ছে গাবতলিতে আসি তখন মানে একটু জ্যাম ছিল। তো হঠাৎ করে একটা ট্রাক এসে আমাদের গাড়ির সাথে ধাক্কা দিয়ে দিল। তো তখন থেকে মনটা বেশ ভালো লাগছে না যে কখন পৌঁছবো বা কিভাবে যাব, কেমন করে যাব, একটু ভয় লাগছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন খুব ভালোভাবে আমাদের বাড়িতে পৌঁছাতে পারি। তো এই যে এখনও পর্যন্ত মোটামুটি ভালোই যাচ্ছি, তারপরে দেখা যাক যে কি অবস্থা হয়। আর সকাল সকাল তো গাড়িটারি মানে রাস্তার মধ্যে সেরকম একটা জ্যাম নাই। আর এই যে এখন হচ্ছে আমরা এতে সাভারের স্মৃতিসৌধ নবীনগর। তো এখানে মানে যখন আমরা অন্যান্য দিন বাড়িতে যাই তখন অনেক মানুষজন, অনেক কিছুই থাকে। তো আজকে সেরকম কোনো কিছু নাই, নতুন নতুন অনেক কিছুই দেখতে পাচ্ছি, ভালোই লাগছে বেশ। রাস্তাটা অনেক ফাঁকা আছে। তারপরে সামনের দিকে যাব, তারপরেই বুঝতে পারবো যে আসলে আমাদের ঘাটের অবস্থাটা কীরকম, মানে ফেরিতে কতক্ষণে পৌঁছবো বা সেখানে কোনো জ্যাম আছে কি না। তো সকাল সকাল বের হয়েছি, তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই যে এটা হচ্ছে একটা ফিলিং স্টেশন। তো এখান থেকে গাড়িতে তেল দিতে হবে। তো গাড়িটা এখন থামানো আছে। তো আমি ভাবলাম যে একটু আপনাদের সাথে এটা শেয়ার করে দিই। আর এই যে আমরা মানে খুব দ্রুতই ফেরিতে উঠে গিয়েছি, কারণ আমরা যে ভিআইপি ওই রোডটা দিয়ে তারপরে চলে এসেছি, সে কারণে আর মানে জ্যামে পড়তে হয়নি। খুব কম সময়ের মধ্যে আমরা চলে এসেছি। কিন্তু ওই যে এখন আমাদের ফেরিটা মানে 10 থেকে 15 মিনিটের মতো ছাড়ছে। তো এখনও চলছে। হঠাৎ করে জানি বুঝতে পারছি যে আসলে ফেরিটা চলছে কি চলছে না। তো আমার মনে হচ্ছে প্রায় 20 থেকে 25 মিনিট পর বুঝতে পারছি যে না, বাড়িঘরগুলো আমরা দেখতে পাচ্ছি। আর মানে যেখানে যেরকম জিনিসপত্র ছিল অন্যান্য জাহাজ ট্রলার সেগুলো সেই জায়গায় আছে, নাকি আমরা কোথায় আছি জানি না। তো ফেরির মধ্যে আরও অনেক মানুষজন ছিল, সবাই যেন একটা কীরকম ভাব করছে, আসলে বুঝতে পারছি না কি। তো এই যে মামা গাড়িতে মানে মামার গাড়িতে করে আসছিলাম, তো মামা বাইরে গিয়েছে। তো আসলে ফেরিটার কি হয়েছে, ফেরিটা এরকম থেমে যাচ্ছে কেন, এটা মামা আসলে তারপরে জানতে পারবো। তো যে অন্যান্য সময় এই নদীতে মানে পানি একদমই কম থাকে এই সিজনটাতেও, তো এবার দেখছি পানিটা অনেক বেড়ে গিয়েছে। তো এখন আমরা 20 থেকে 25 মিনিটের মতো আসছি। আর এটা হচ্ছে একদমই আমার মনে হচ্ছে মাছ বরাবর আছি আমরা। আর ফেরিতে যা বুঝতে পারলাম যে ইঞ্জিনের মধ্যে পানি ঢুকে গিয়েছে তেলের মধ্যে। তো সে কারণে এই মাঝপথে এসে ফেরিটা বন্ধ হয়ে গিয়েছে, জানি না কখন ছাড়বে। তো খুব ভয় লাগছে। আর এই ফেরিটা অনেক বড় ফেরি। তো প্রায় মোটামুটি 45 থেকে 50 মিনিটের মতো সময় আমাদের লাগবে। তো অর্ধেকটা সময় পার হয়েছে। তো এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা এরা করতে পারছে না, খুবই ভয়ের মধ্যে আছি। আর যারা সাঁতার কাটতে জানে না বা জানে, তারপরেও এরকম পানির মধ্যে কোনো কিছুতে মনে হয় সম্ভব নয়। তো আল্লাহ যা করে তাই হবে। তো আমি একটু কাছ থেকে আপনাদেরকে পানিগুলো দেখিয়ে দিচ্ছি যে পানির মানে অবস্থাটা কীরকম। আর খুব স্রোত, এখন এখানে জোয়ার চলে আসছে। তো এটা সেই একই অবস্থায় দাঁড়িয়ে আছে। তো সকাল থেকে খাওয়া নাই, কোনো কিছু নাই, এরকম অবস্থার মধ্যে বসে আছি। যা আমরা মানে 2.5 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, তারপরও আমাদের ফেরিটায় যে এরকম একই জায়গায় থেমে আছে, दूरे एक माने गाछपाला देखा जाच्छे और पुराटा माने शुधु पानी और पानी तो खूबी भय लागछे और अन्यान्य मानुषजनও खूब माने एकटु आतंकेर मध्येई आछे। तो ये आपनारा देखते ही पाच्छेन जे जतदूर चोख जाच्छे शुधु पानी और पानी पानी छाड़ा कोनो किछु नाई। तो सबाई मिले दोया करबेन आमरा जेन खूब द्रुतई माने फेरिटार पार हये जेते पारी आमादेर रास्तार दिके। तो आमरा प्राय आढ़ाई घंटा एखाने छिलाम थाकार पर ये आपनारा देखते पाच्छेन दूर थेके आरेकटा फेरी ना एटा कि जानि ना आसले एटा चले आसछे। आसले ओराई मने हय ओदेरके फोन दियेछे जे एई फेरीटा आमरा जतटुकु जानते पारलाम जे इंजिनियर आसछे। इंजिनियर आसार पर तारपरे आमादेर एई फेरीर कि अवस्था हयेछे एटा देखबे सारबे तारपरेई आमादेर फेरीटी चलबे। तो एई जे जारा मानुषजन पैसेंजार छिलेन सबाई गाड़ी थेके मोटामुटी बेर हयेछे आर एनारा हच्छे फेरीर माने फेरी चालक आर कि फेरीर लोकजन। तो ओरा सबाइके एकटु शांत करछे। तो पाश दिये जे आमि एकटु एखान थेके क्यामेराटा अन करे नियेछि और आमरा एतक्षणे गाड़ीर मध्येई छिलाम। तो ओनारा बोलछे जे आरेकटा फेरी चले आसबे तो एकटु धक्का हयतोबा लागते पारे तो आल्ला ना करुक जेन कोनो प्रकारेर दुर्घटना ना घटे। तो सेई कारणे आमरा एई जे गाड़ी थेके बेर हये फेरीर एई जे पाशटाते एसे दाड़ियेछि। तो पाश दिये आरो अनेक मानुषजन छिलो। तो ओनारा बोलछेन जे यदि धक्का लागे ताहले एई धक्काय हयतोबा केउ पानिर मধ্যে पड़े जेते पारे सेई कारणे एकटु माछखान बराबर थाकार जोन्नो। तो एई जे एर मধ্যে आसछे हच्छे इंजिनियर आर उनी एसे मूलत आमादेर एई फेरिटी देखबे जे कि रकम अवस्था हयेछे तारपर एर कोनो एकटा व्यवस्था हयतोबा एखाने पावा जाबे। तो आमी एकटु काछ थेकेई आपनादेरके देखिये दिच्छि जे आमादेर फेरी एई जे एटा आर पाश दिये चले आसछे जे इंजिनियर आसछे ओई फेरिटा। तो जे लोकजनও सबाई हताशाग्रस्तভাবে এখানে দাঁড়িয়ে আছে আর সবার খুব কৌতূহলের মধ্যে আছে যে আসলে পেটি এসে কতটা ধাক্কা দিবে বা কি। কিন্তু যতটা ভয় পাচ্ছিলাম ঠিক সেরকম হয়নি। পেটা আসা মাত্রই মানে খুব ভালোভাবে এটি পাশ দিয়ে থেমে গিয়েছে। হালকা একটু ধাক্কা লেগেছিল তাতে কোনো সমস্যা হয়নি। তো এই ফেরিটার মধ্যে সেই মানে আছে ইঞ্জিনিয়ার উনি সারবেন আর কি देखबें और अनेक लोकजन आछे। तो ये ओई पाश दिये एकटा रशि एखाने दिये दिच्छे रशि ना आसले एटा माने रड टाइपेर कोनो किछु बाकी एटा जाने ना सठीकभावे। तो एटा दिये एटा माने बेधे राखछे जे ओई फेटा जेन एखान थेके छुटे जेते ना पारे। तो तारपरेई होच्छे जे इंजिनियरटा नेमे तारपरे आमादेर फेटा ठीक करे दिबे। तो प्राय आढ़ाई घंटा थेके पौने तीन घंटा अपेक्षा करार पर एई पानिर मध्य तारपरे जे आसलो जे एई फेरिटी माने आमादेर फेरिटा ठीक करार जोन्नो लोकजन आसलो। तो एखन हयतोबा एकटु भालो लागछे जे किछुक्षणेर मध्य हयतोबा आमरा माने जेते पारबो। तो जे ओई इंजिनियर माने फेरिटी सारार परो प्राय 45 मिनट पर मोट कथा 3 घंटा 10-15 मिनट पर आमरा ए जे फेरिटी पार हयेछि आर एखन होच्छे आमरा आछि ए जे राजबाड़ीर मध्य। तो राजबाड़ीर रास्ताघाटगुलो खूबई भालो लागछे देखते अनेकटा परिवर्तन एसेछे आगेर थेके। तो आमरा आसछि प्राय 7 থেকে 8 मास पर सरि 6 থেকে 7 मास तो हबेई। तो एर मध्य अनेक किछुरই परिवर्तन घटेছে देखते बेश भालोই লাগছে। আর এখন যে সকাল সকালই চলে আসছি तो আর একটু বেশি ভালো লাগছে চারিদিকে সবুজ আর সবুজ। আর এমনিতেও আমি দেখলাম যে অন্যান্য বাইরে চেয়ে এবার ঢাকার মধ্যে দিয়ে আসছি তো রাস্তাঘাটগুলো যথেষ্ট পরিমাণেই পরিবর্তন এসেছে। তারপরেও এই করোনা ভাইরাসের কারণে রাস্তাঘাটে সেরকম একটা লোকজন নাই। তো এই যে রাজবাড়ির মধ্যে এগুলো দেখতে খুবই ভালো লাগছে এর রাস্তাটা। তো আমরা আজ হচ্ছে রাজবাড়ি থেকে বাইপাস হয়ে আমরা যাব হচ্ছে কুষ্টিয়ার মধ্যে তারপরে আলমডাঙ্গা হয়ে আমরা আমাদের বাড়িতে যাব। তো মাগুরা হয়ে বা ঝিনাইদহ হয়ে আমরা যাব না কারণ যে মামার সাথে আসছিলাম তো মামা শ্বশুরবাড়ি আছে কুষ্টিয়াতে তো ওখানে আমরা একটু দাঁড়াবো তারপরে হচ্ছে যাব। তো এখন এই যে গাড়িটা একটু থামানো আছে তো আমার হাজবেন্ড একটু বাইরে গিয়েছে কারণ অনেকক্ষণ ধরে গাড়ির মধ্যে বসে আছে ভালো লাগছে না। তারপরে ফেরির মধ্যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তো সে কারণে ভালো লাগছিল না। তো তারপর আমরা একটু নামার পরে এখানে একটু মানে হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপরে আবার এই যে গাড়ির মধ্যে বসে গিয়েছি। তো এখন এই যে আমরা আসি আছি হচ্ছে কুষ্টিয়ার মধ্যে। तो एखानकार रास्ताघाटগুলো অন্যান্য সময় অনেক খারাপ ছিল, তো অনেক দিন যাবত আসা হয়নি। এখন দেখছি না মোটামুটি মানে খুব ভালোই লাগছে, ভালোর পরিবর্তন হয়েছে, খুব ভালোভাবে এরা কাজ করেছে। আর এটা হচ্ছে আসলে কোন জায়গা আমি সঠিক বলতে পারবো না, তবে এখানে যে একটা ব্রিজ দেখা যাচ্ছে এই সেতুটার মধ্যে যে এখানে খুব ভালোভাবে একটা ইয়ে চারপাশ দিয়ে একটা ব্যারিকেড দেওয়া আছে, তো খুব ভালো লাগছে। আর এই ব্রিজটাও অনেক বড়। আর হচ্ছে এটা হচ্ছে আলমডাঙ্গা, তো আলমডাঙ্গা চলে আসা মানে আমাদের বাড়িতে চলে আসা চুয়াডাঙ্গা। তো আলমডাঙ্গার এই রাস্তাঘাটগুলোরও খুব পরিবর্তন এসেছে। আর এই রাস্তাটা একটু মানে ভয়ঙ্কর রাস্তাই বলতে পারেন, কারণ রাস্তাটা অনেক চিপা, কিন্তু এর মধ্যে দিয়ে সব ধরনের গাড়ি এগুলাই চলাচল করে, তো সে কারণে একটু সাবধানে যেতে হচ্ছে আস্তে আস্তে। তো আমরা প্রায় বেলা 12টার মধ্যে পৌঁছে যেতাম, তো পৌঁছাতে পারিনি। তো পৌঁছাতে আমাদের প্রায় 3টা সাড়ে 3টার মতো বেজে গিয়েছে। আর এখন হচ্ছে আমরা আছি চুয়াডাঙ্গায়, চলে আসছি আলমডাঙ্গা হয়ে, তারপরে আমরা চুয়াডাঙ্গার মধ্যে ঢুকে গিয়েছি। তো এই যে এখন আমরা হচ্ছে আমাদের কলেজ, সরকারি কলেজের সামনে দিয়ে তারপরে যাব। তো এখন আছে আমরা যে কবরী রোড, এই রোডটার নাম হচ্ছে কবরী রোড। তো আপনারা যারা জানেন তারা তো বুঝতেই পারছেন, আর যারা জানেন না অবশ্যই চুয়াডাঙ্গা যদি একবার ঘুরতে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর চুয়াডাঙ্গার পরে হচ্ছে মেহেরপুর, তো মেহেরপুর হচ্ছে মুজিবনগর, আমাদের ঐতিহাসিক স্থান। তো আসলে ভালো লাগবে আপনাদের যদি আপনারা এদিকে আসেন বেড়াতে। তো কলেজটা ছাড়াই প্রায় চলে আসছি, গেটটা আমি একটু পাশ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। আর এটা হচ্ছে চুয়াডাঙ্গার মানে পাশে একদম মেন যে থানা বা জেলা, সেই মাঝখানে মূলত সেই শহরটা না, একটু পাশে চুয়াডাঙ্গার মধ্যে যেটা হচ্ছে কোর্ট, তো যেখানে নিউ মার্কেট বা থানা সেই জায়গাটা না, আমরা একটু পাশের সাইডটাতে আছি। এটা হচ্ছে কোর্ট, কোর্টের যে এটা হচ্ছে গেট, মেইন গেট। তো এর পাশ দিয়ে তারপরে আমরা চলে যাব বাড়িতে। আর খুব বেশিক্ষণ রাস্তার মধ্যে হয়তোবা ক্যামেরাটা অন করে রাখবো না, একবারে বাড়িতে যাব তারপরে ক্যামেরাটা অন করব, কিন্তু মানে ঢুকেই বা আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারবো না, পরবর্তীতে আবারও আপনাদের সাথে শেয়ার করে নেব। তো যে কোর্টের পাশ দিয়ে আমরা যাচ্ছি, আর বেশিক্ষণ সময় লাগবে না। তো এই যে বন্ধুরা 3টা সাড়ে 3টার সময় আমরা চলে আসছি, তারপরে আমরা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে রেস্ট করে যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গত ব্লগে বলেছিলাম যে আমাদের আমের বিজনেস আছে। তো এই যে সব মানুষজন এখানে কাজ করছে, অনেক আম আছে। তো আজকে হচ্ছে লাস্ট, আর আজকের দিনটাতে আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এবছরে আমের শেষ, কাজগুলো সব শেষ হয়ে যাচ্ছে। তো সবাই প্যাকিং করছে, আমগুলো গত 2 দিন আগে ভাঙা ছিল। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।